বার্তাকক্ষে আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ। রাশেদ আহমেদ দীর্ঘদিন ধরে নির্বাচনী সাংবাদিকতা করেছেন, একই সঙ্গে রাজনীতির বিশ্লেষকও তিনি। রাশেদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই যে সকাল থেকে এখনও পর্যন্ত ভোট হয়েছে বেশ কিছুটা সময়, তো এইটা কেমন দেখলেন? আর আপনাকে আমি শুরুটা এটা দিয়ে করতে চাই যে বরিশালে খায়ের আবদুল্লাহ সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তার ভাতিজা সাদিক আবদুল্লাহ সাবেক মেয়র, তিনি ভোট দিতে এখনও আসেননি, এবং এই সাদিক আবদুল্লাহ খায়ের আবদুল্লাহর মধ্যকার যে পারিবারিক যে বিষয়টা বরিশালের রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখে, এবং সেইটা এইবারকার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন, এবং সামগ্রিকভাবে বরিশাল এবং খুলনার ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আপনার শেষ দিয়ে আমি শুরু করি নূর, যেটি ভোটের পরিবেশ এই পর্যন্ত যে খবরাখবর আমরা পেলাম এবং আপনারা সকাল থেকে যে লাইভ চালাচ্ছেন, দেখলাম মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে দুই পক্ষ থেকে। যদিও একটি বড় রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে, তারা নির্বাচনে অংশ নেয় নাই, কিন্তু তাদের দলের সমর্থক অথবা দল করতেন এইরকম একজন প্রার্থী বরিশালে মেয়র প্রার্থী হয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি তার দল তাকে বহিষ্কার করলেও তিনি কিন্তু সেই দলে সেই দল তিনি ত্যাগ করেন নাই এবং সেই দলের সমর্থকরা তার পক্ষে থাকবেন, এই ধরনের তিনি একটি আশাবাদের কথা কিন্তু জানিয়েছেন, সেইভাবেই তিনি ভোট করছেন। এটি হচ্ছে উৎসাহ উদ্দীপনার বিষয় মানুষের মধ্যে। আমি সকালে যেটি বলেছিলাম যে গাজীপুর সিটি নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়ার পর এবং সেটির ফলাফল একজন স্বতন্ত্র প্রার্থী জিতে যাওয়ার পর মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হয়েছে যে নির্বাচন নিয়ে, যে নির্বাচনে ভোট তারা দিবেন, এবং সেই আশার প্রভাবটা কিন্তু পড়েছে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে। আরেকটি যেটি আপনি বললেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের সেনিয়াবাদ যিনি দাঁড়িয়েছেন, তিনি হাসনাত আব্দুল ইয়ের ওনার ভাই, ছোট ভাই, পারিবারিক একটি বিষয় এখানে রয়েছে, তার ভাতিজা সাদিক আবদুল্লাহ সাবেক মেয়র ছিলেন, তিনি কিন্তু এবারও নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি, আর দল মনোনয়ন না দেওয়ার কারণে তার মধ্যে খুব অভিমান এটি থাকতেই, অসন্তোষ থাকতেই পারে, এবং সেই থাকাটাকে কিন্তু আবুল খায়ের সেনিয়াবাদ কিন্তু মেনেই নিয়েছেন। নির্বাচনের বেশ কিছুদিন আগে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে আপনার পরিবারের যারা আছেন তারা যদি নির্বাচনে আপনার পক্ষে না থাকে তাহলে কী করবেন, উনি বলেছেন যে দল আমাকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই আমার সাথে থাকবেন, এটি আমি আশা করি, ব্যক্তিগতভাবে দু একজন যদি না থাকেন সেটি আমার বলার কিছু নাই এই বিষয়টা। তবে সেটি একটি দেখুন একটি বড় দল, সেই বড় দলে সবসময় কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেই প্রতিদ্বন্দ্বিতায় থেকে একটি অসন্তোষের বিষয়টি দানা বাঁধতেও পারে, কিন্তু দিন শেষে কিন্তু সেটি বড় ধরনের প্রভাব পড়ে না এই কারণে যে ওই দলের কর্মীরা যে ফ্যাক্টর হতো, এখানে যদি সাদিক আবদুল্লাহ নিজে স্বতন্ত্র প্রার্থী হতেন সেক্ষেত্রে হতো হয়তো তার সমর্থকরা সেখানে ভোট তাকে দিতেন, কিন্তু নৌকার সমর্থকরা নৌকার প্রার্থীকে বাদ দিয়ে অন্য কোথাও ভোট দেবেন এই রকমটিকে সাধারণত হয় না, দলের ক্ষেত্রে এইরকম হয়। রাশেদ আহমেদ, আমি ওইটাই আপনাকে, আপনি যেটা বলছিলেন যে আসলে এখানে দল যখন মনোনয়ন দিয়ে ফেলে একটা প্রতীকে, সেখানে ব্যক্তি বড় হয়ে বোধ হয় খুব একটা দেখা দেয় না, তখন সবাই প্রতীকটাই হচ্ছে বড় হয়ে দেখা দেয় না, প্রতীক একটা বড় বিষয়। মহসিন, আমি যেই প্রশ্নটা গাজীপুরের নির্বাচনটা ভুলে গেলাম, গাজীপুরের নির্বাচন তো কদিন আগেই হয়েছে, সেখানে কিন্তু দলের প্রতীক বা সেখানে তো একই রকম অবস্থাটা ছিল, জাহাঙ্গীরকে নিয়ে যেটা হয়েছিল বা তার মা দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত, এবং আওয়ামী লীগ থেকে আজমতুল্লাহ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল, এখানে কিন্তু একটা বড় ধরনের ডিভাইডেশন ছিল। আপনি যে প্রশ্ন করছেন গাজীপুর, এখানে কিন্তু আপনি যদিও জাহাঙ্গীরের মা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন, এখানে কিন্তু আগে যে মেয়র ছিলেন তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউকে দাঁড় করেন না, সেখানে আওয়ামী লীগের প্রার্থী একজনই, আমরা যদি এভাবে বলি, ঠিক কিনা রাশেদ আহমেদ? আমি যেটা বলতে মানে চেয়েছি এর আগে, গাজীপুরের আর বরিশালের চিত্রটি ভিন্ন। গাজীপুরে জাহাঙ্গীর আলম তিনি
আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকে। সেখানে এবার দল থেকে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো যেহেতু আরেকজনকে মনোনয়ন দেওয়ার পরে জাহাঙ্গীর আলম তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার মাকে তিনি দাঁড় করিয়েছেন। তার মানে এটা বোঝায় যে আওয়ামী লীগ ঘরনারই দুজন প্রার্থী সেখানে দলের ভিতরে সমর্থকদের মধ্যে ভোট ভাগ হতেই পারে। বরিশালে যেই কাজটি হয়েছে সেখানে সাদিক আবদুল্লাহ তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান নাই, যদি দাঁড়াতেন তাহলে সেখানে যেহেতু সাদিক আবদুল্লাহ আবুল হাসান আবদুল্লাহ তারাও আওয়ামী লীগ করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ভোট এখানে ভাগ হয়ে যেত, তারপর সমর্থকরা তার এখানে ফিরত। কিন্তু যেহেতু আওয়ামী লীগের প্রার্থী একজন এবং স্বতন্ত্র কোনো প্রার্থী এখানে দাঁড়ায় নাই আওয়ামী লীগের পক্ষে, অথবা আওয়ামী লীগ করেন এইরকম কেউ দাঁড়ায় নাই, সেক্ষেত্রে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে কম। সেই জন্যই বলছিলাম যে গাজীপুরের চিত্র বরিশালের চিত্র এক নয়।